খোনার বচন অমৃত সমান। এই পথে তো নদীর প্রান্তে চলে এলাম, কিন্তু এরপর এরপর আমি কোথায় যাব? না, এখানে তো আশেপাশে কাউকেই দেখছি না, কণ্ঠস্বরও তো আর শুনতে পাচ্ছি না। তবে এবার এবার আমি কোন পথে যাব? আপনি এবার পথ দেখান। আমি যে জ্ঞানের পথে যেতে চাই, আমি যে জ্ঞানের পিপাসী, আমি যে জ্ঞানের সাগরে ডুব দিতে চাই, আর তার জন্য আমার যা যা করার প্রয়োজন আমি তাই করতে প্রস্তুত। আমি
ওই তো ধ্রুব তারা, ওই তারা তো স্থির। বাবার মুখে শুনেছি ওই তারা নাকি অশান্ত সাগরের বুকে পথহারা নাবিকদের সঠিক পথ প্রদর্শন করে। তাহলে কি ওই তারা আমাকেও সঠিক পথ দেখাতে পারে? ওই ওই তারা অনুসরণ করে গেলেই হয়তো আমি জ্ঞানমুক্ত সন্ধান পাবো। প্রকৃতিকে চেনো তুমি? বলো তো, তবে আমি কে? একেবারেই অসম্ভব। সামান্য এক রাজকন্যা, তার এত সাহস, এত তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি, কি করে হয়? এমন অসম্ভবকে সম্ভব করে ফেললো হেলায়? না না, এমনটা হতে পারে না। সামান্য ওই রাজকন্যার জন্য বড় পণ্ডিতের মান ক্ষুণ্ণ হতে পারে না। পিতা, পিতা, বাইরে সকলে রাজকন্যা খনার নামে জয়ধ্বনি দিচ্ছে। ত্রিদেব, কি হয়েছে স্পষ্ট করে বলো আমার। পিতা, বাইরে সকলে বলছে আজ এই রাজ্যকে রক্ষা করা অসম্ভব হয়ে যেত যদি রাজকন্যা খনা না।
অনিরুত্তর থাকলেন তাহলে সে মুক্তের সন্ধান কি করে পাবো আমি? আমার সে প্রতিদ্বন্দ্বী, সে এতটাই শক্তিশালী যে সে সে জ্ঞান মুক্তের সন্ধান পেয়ে গেল। এবার আমার কি হবে, কি করবো এখন আমি, কি করবো আমি? আপনিই পারেন আমার সেই জ্ঞান মুক্ত সন্ধান দিতে। হে বৃক্ষ, দয়া করে আপনি আমার সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। আপনি তুমি যথার্থ স্থানে এসেছো, সে জ্ঞান মুক্তের সন্ধান আমি তোমাকে দিতে পারি। কিন্তু 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 কি? আগে যে আমাকে জানতে হবে তোমার প্রকৃতিকে বোঝার ক্ষমতা কতটা, তোমার মধ্যে প্রকৃতির জ্ঞান কতটা, তুমি কতটা প্রকৃতিকে চেনো, সে পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। আমি প্রস্তুত। বেশ, তবে বলো তো, নদী নালার জল শুকিয়ে যায় কেন? নদী নালার জল শুকিয়ে যাওয়ার একটাই কারণ, প্রবল সূর্যের তাপ।